উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মোট 140 জন অরণ্য বন্ধু রয়েছেন। জলপাইগুড়ি জেলায় রয়েছেন 34 জন অরণ্য বন্ধু। তাদের অভিযোগ, 2013 সালে তাদের বন দপ্তর থেকে এই পদে নিযুক্ত করা হলেও তাদের আজ পর্যন্ত সাম্মানিক ভাতা দেওয়া হয়নি। এ ব্যাপারে একাধিকবার রাজ্যের প্রাক্তন ও বর্তমান বনমন্ত্রীর কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি। এমনকি মুখ্যমন্ত্রীকেও বিভিন্নভাবে আবেদন জানিয়েও কিছু হয়নি বলে অভিযোগ তাদের। তারা জানতে পেরেছেন বর্তমানে বন সহায়ক পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। অরণ্য বন্ধুদের দাবি, হয় তাদের ন্যূনতম 10,000 টাকা মাসিক সাম্মানিক ভাতা প্রদান করা হোক, নয়তো বন সহায়ক পদে তাদের নিয়োগ করা হোক। দাবি পূরণ না হলে আগামীতে তারা আমরণ অনশনে বসতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এই দাবি তুলে শুক্রবার জলপাইগুড়ি অরণ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান জেলার অরণ্য বন্ধুরা। পাশাপাশি দাবির কথা জানিয়ে জলপাইগুড়ি বন বিভাগের DFO-র কাছে স্মারকলিপিও প্রদান করেন তারা। 2013 সাল থেকে আমাদের কোনো সাম্মানিক ভাতা নেই, কোনো কিচ্ছু নেই, আমরা এভাবেই আছি বঞ্চিত হয়ে। আমরা বহুবার অনেক বনমন্ত্রীরা এসছে, ওনাদের কাছে গিয়েছিলাম, দরবার করেছি, আমাদের আমাদের আবেদনে কেউ সাড়া দেয়নি। তো আজকে আমরা শুনতে পেলাম এখানে বন সহায়ক পদে নিয়োগ চলছে। তো আমরা সেই খবর পেয়ে ছুটে আসলাম। আমাদের দাবি, আমাদের অরণ্য বন্ধুদের হয় সাম্মানিক ভাতা প্রদান করতে হবে, না হলে আমাদেরকে বন সহায়ক পদে সম্মানিত করে আমাদের নিযুক্ত করা হোক। আমরা প্রাক্তন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের কাছেও গিয়েছিলাম, বারবার গিয়েছি, কিন্তু আমরা সেখানে আশা ছাড়া কিছুই পাইনি। উনি বোদাগঞ্জে এক মিটিংয়ে সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলেন যে আমাদেরকে সাংবাদিক ভাতা প্রদান করা হবে। সে পেপার কাটিং আজ পর্যন্ত আমরা রেখে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সাংবাদিক প্রদান করা হয়নি। তাই আমরা চাই যে বর্তমানে আমাদের কিছু সাংবাদিকটা সাংবাদিক প্রদান করা হোক।